بسم الله الرحمن الرحيم، الحمد لا لله إله إلا رب الله، العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، আল্লাহ রাব্বুল আলামিনের সকল প্রশংসা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অনেক অনেক দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা তাওহীদ ও শিরকের মৌলিক জ্ঞান উপলক্ষে যে কোর্স করতে যাচ্ছি বা করে আসছি নিয়মিত, তার দুটি ক্লাস অতিবাহিত হয়েছে। প্রথম ক্লাসটি তাওহীদ ও আকীদার সংজ্ঞা সম্পর্কে ছিল। দ্বিতীয় ক্লাসটি আহলুস সুন্নাহ কাকে বলে সে সম্পর্কে ছিল। আজকে আমরা খুবই সংক্ষিপ্ত আকারে আরেকটি শব্দ তথা পরিভাষা সম্পর্কে অবগত হব ইনশাআল্লাহ। আমরা এই কারণেই এই পরিভাষাগুলি জেনে নিচ্ছি, কারণ আকীদার প্রত্যেকটি চ্যাপ্টারে এই কয়েকটি শব্দ ও পরিভাষা আমাদের সামনে আসবে বা আসার আসবে বা প্রয়োজন হবে, সেই কারণে আমরা এই পরিভাষাগুলি আগে জেনে নিচ্ছি। আজকের পরিভাষাটি হচ্ছে সালাফ কাকে বলে, সালাফ কি জিনিস এবং সালাফি কি জিনিস। আমরা বারংবারই বলে থাকি এটা সালাফে সালেহিনদের আকিদা, আমাদের সালাফগণ এরকম বলেছেন, তাদের এরকম আমল ছিল। তো এই সালাফ কথাটি কি, এই পরিভাষাটি সম্পর্কে আমরা আজকে অবগত হব ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত আকারে শুনেন, সালাফ আর আভিধানিক অর্থ হচ্ছে আল জামাআহ আল মুতাকাদ্দিমুন, বিগত জামাত, বিগত দল, যারা বিগত হয়ে গেছে, যারা পূর্বে অতিবাহিত হয়ে গেছে। বলা হয় আরবি শব্দের রূপান্তর হিসাবে সালাফা ইয়াসলুফু আই মাযা, মানে যারা অতিবাহিত হয়ে গেছে তাদেরকে বলা হয় সালাফা। তাই মানুষের সালাফ, সালাফুল ইনসান, মানুষের সালাফ বলতে বুঝায় আবাউহু আল মুতাকাদ্দিমুন, তার পূর্বের বাপ দাদুরা, পূর্বের তার পূর্বে যারা গত হয়ে গেছে তার পিতৃপুরুষেরা, তাদেরকে সালাফ বলা হয়। এটা হচ্ছে আভিধানিক অর্থ। সবসময় আভিধানিক অর্থটি আমাদেরকে পারিভাষিক অর্থ বুঝতে সহায়তা করে বলেই আভিধানিক অর্থটি বলা হয়, নচেত আভিধানিক অর্থটি শরিয়ার পরিভাষায় জরুরি না। কারণ আমরা যে সাবজেক্টটি পড়ছি সেটা হচ্ছে শরিয়া, এবং সেই শরিয়ার পরিভাষায় এই কথাটির অর্থ কী সেটা আমাদের জানার আসল দরকার। কিন্তু তার পূর্বে আমরা এই আভিধানিক অর্থটি নিয়ে যেন পারিভাষিক অর্থটি বুঝতে সুবিধা হয়। তো সালাফ কথাটির সাধারণ আভিধানিক অর্থ হল পূর্বের লোকেরা, যারা বিগত হয়েছে। শরিয়ার পরিভাষায় সালাফ কাকে বলে, এটাকে বলা হয় ইস্তেলাহ মানে পরিভাষা। আকিদার পরিভাষায়, শরিয়ার পরিভাষায় সালাফ কাকে বলে, হুম আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাফ হচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীগণ, সাহাবাগণ। ওয়ামান তাবেয়াহুম, এবং যারা তাদের ইত্তেবা করে, অনুসরণ করে। ওয়াসারা আলা তারিকাতিহিম, এবং তা যারা তাদের তরিকায় চলে, যারা তাদের পথ ও পদ্ধতি মেনে চলে। মিন আইম্মাতিদ দ্বীন, দ্বীনের ইমামগণের মধ্য থেকে। মিন আহলিল কুরুন আস-সালাসা আল-মুফাদ্দালা, তৃতীয় তিন বিগত তিন উৎকৃষ্ট শতাব্দীর অধিবাসীদের মধ্য থেকে। আর একটু শুনেন তাহলে এর ব্যাখ্যাটি বা সাধারণ অর্থটি, যে সালাফ হচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীগণ, এবং যারা তাদের অনুসরণ করে, তাদের তরিকায় চলে, তিন বিগত শতাব্দীর অন্তর্ভুক্ত দিনের আইম্মাদের মধ্য থেকে। তাহলে আল্লাহ রাসূলের সাথীগণ তারা, এবং তাদের যারা তাদের পদ্ধতিতে যারা চলে, মানে জীবনযাপন করে দিনী বিষয়ে, এবং
তিন স্বর্ণ শতাব্দী, উৎকৃষ্ট শতাব্দীর আইম্মাগণ যারা এদের মানে সালাফে সাল অর্থাৎ সাহাবাদের অনুসরণ করে চলে, তাদেরকে বলা হয় সালাফ। তাহলে একটি কথা এখানে স্পষ্ট, একটি মোটা কথা প্রথমে আমরা বুঝতে পারছি, সেটি হলো যে আল্লাহ রসুলের সাথীগণ এবং যারা তাদের অনুসরণ করে তাদেরকে সালাফ বলে। কিন্তু একটি নতুন কথা এখানে যোগ করেছেন কিছু ওলামা, বলতে পারেন অধিকাংশ আকিদার পণ্ডিত এটা যোগ করেছেন যে, এবং ওই সকল আইম্মা যারা তিন শতাব্দী পর্যন্ত যারা ছিলেন, অর্থাৎ বলতে পারেন সাহাবির যুগ, তাবেইনের যুগ এবং তাবা তাবেইনের যুগ, এই যুগে যারা আইম্মা মানে পণ্ডিত, আইম্মা ও ইমাম শব্দটি বারবার আসে, আমি অনেক সময় ব্যাখ্যা দিয়ে থাকি, ইমাম শব্দটি শরিয়ার পরিভাষায় দুটি অর্থে ব্যবহৃত হয়, একটাকে বলা হয় বড় ইমামত আর একটা বলা হয় ছোট ইমামত। ইমাম শব্দটির আসল অর্থ হচ্ছে পারিভাষিক শরিয়ার পরিভাষায় ইমাম এর আবিধানিক অর্থ হচ্ছে অনুসরণীয় ব্যক্তি, কিন্তু ইমাম শব্দটির আম অর্থ সাধারণ অর্থ শরিয়ায় হচ্ছে যিনি মুসলিমদের শাসক, তাহলে ইমাম তাকে বলা হয়। আর যেহেতু ইমাম নামাজে তিনিও ইমামতি করেন এবং তার অনুসরণের পিছনে লোকেরা নামাজ আদায় করেন, সেই জন্য তাকেও ইমাম বলা হয়, এই কারণে যে তিনিও একটি ইমামতির দায়িত্ব নিয়েছেন বা তার অনুসরণে একটি দল নামাজ আদায় করছেন, এই জন্য এটাকে ছোট ইমামত বলা হয়। এই রূপ যারা দ্বীনের পণ্ডিত, দ্বীনের পণ্ডিত বিশেষ বিশেষ পণ্ডিত জ্ঞানী, তাদেরকে ইমাম বলা হয়। তাই ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফেঈ, ইমাম আহমদ বিন হাম্বাল, ইমাম বুখারি, তাদেরকে ইমাম বলা হয়। এরা কেন? এরা কোনো পৃথিবীর শাসক ছিলেন না, আর না হয়তো মানে সবসময় কোনো ইমামতির দায়িত্বে ছিলেন, এরা ইলমের ব্যাপারে জ্ঞানের ব্যাপারে অনুসরণীয়, তাই এদেরকেও ইমাম বলা হয়। তো এখানে আইম্মাতুদ্দিন বলতে তিন উৎকৃষ্ট শতাব্দীর দ্বীনের পণ্ডিতগণ যারা ইমাম হিসাবে মানে দ্বীনের বিশেষ পণ্ডিত ও জ্ঞানী হিসাবে খ্যাতি লাভ করেছিলেন, শুধু চারজনেই না, চার ইমামই না, এখানে সকল জ্ঞানী ওলামা যারা এই যুগে ছিলেন তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবি এবং তাদের অনুসরণে যে জীবনযাপন করেছেন তারাও সালাফের অন্তর্ভুক্ত হন। আমাদের পড়াশোনাতে আরো দুটি শব্দ প্রায় প্রায় আসে, অনেক সময় আমাদের ভাইয়েরা জিজ্ঞাসা করেন মুতাকাদ্দিমিন ওলামা এবং মুতাআখিরিন ওলামা, একটি কথা আসে, এতে কোনো সন্দেহ নেই যে এই তিন শতাব্দী যেটাকে স্বর্ণ শতাব্দী বা উৎকৃষ্ট শতাব্দী বলা হচ্ছে, এই তৃতীয় শতাব্দী পর্যন্ত যে সকল ওলামারা পৃথিবীতে এসেছিলেন তাদেরকে মুতাকাদ্দিমিন বলা হয়, তারপরের গুলোকে মুতাআখিরিন বলা হয়, এটা অনেকের মত। তো যাই হোক, আমরা ওই কথায় যাচ্ছি না, আমরা যে যে বিষয়ে আছি সেটি হলো এই যে সালাফ এর আবিধানিক অর্থ হলো যে যারা পূর্বে গত হয়েন হয়ে গেছেন বা হন, আর পারিভাষিক অর্থে সালাফ হচ্ছে নবী সাল্লাল্লাহু সাল্লামের সাথীগণ এবং যারা তার অনুসরণ করে থাকেন। আইম্মাদের মধ্য থেকে যে সকল আইম্মা তিন স্বর্ণযুগ পর্যন্ত যারা পৃথিবীতে ছিলেন খ্যাতি লাভ করেছিলেন। সালাফ কথাটি যখন আসবে তখন এর একটি অপোজিট শব্দ আপনাদের মাঝে উঠে আসবে, সেটাও আপনাদের মনে রাখতে হবে। সালাফের সালাফ শব্দটির অপোজিট শব্দটি হচ্ছে খালাফ। কি শব্দ সালাফের অপোজিটটা কি হুসেন? খালাফ, জি, সালাফের অপোজিট শব্দটি হচ্ছে খালাফ। খালাফ কি জিনিস? খালাফ হচ্ছে যে পরে আসে। ওয়া কুল্লু মান ইয়াজি বাদা মান মাদা, একজন বিগত হওয়ার পর যে আসে তাকেই খালাফ বলা হয়। তাহলে পূর্বের গুলা সালাফ, তারপরে যে আসবে তাকে বলা হচ্ছে খালাফ, জি। কিন্তু পারিভাষিক অর্থে খালাফ কাকে বলে?
পারিভাষিক অর্থে যদি শরিয়ার আকিদার বা অন্যান্য বইতে যদি খালাফ কথাটি পান, তাহলে বলছে মান খালাফা তরিকাতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আসহাবাহু, ওই ব্যক্তিকে বা ওই সম্প্রদায়কে খালাফ বলা হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার বিপরীত করে এবং তার সাহাবিদের তরিকার বিপরীত করে। ওদেরকে কি বলা হবে? খালাফ। তাহলে এর এর অপোজিটে যান সালাফ। সালাফ কে? যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা এবং সাহাবিদের তরিকায় জীবনযাপন করে, জীবনযাপন করে দিনই বিষয়ে, তাদের তাদের যেভাবে আকিদা ছিল, তাদের যেভাবে শরীয়ত বুঝার নিয়ম ছিল, তারা যেভাবে শরীয়তকে মানতেন, ইসলামকে মানতেন, আমল করতেন, সেটা আকিদার বিষয় হোক, আমলের বিষয় হোক, এই নিয়ম পদ্ধতিকে বলা হচ্ছে সালাফ। আর যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার খেলাফ করেন, তার সাথীদের তরিকার খেলাফ করেন, তাদেরকে বলা হচ্ছে খালাফ। কিসে? বলছেন ফি বাবিল আকায়েদে, বিশেষ করে আকিদার চ্যাপ্টারে যারা তাদের আকিদার বিষয়ে যারা তাদের বিরোধিতা করেন বা বিপরীত করেন, যেমন খাওয়ারেজ ও রাফেদা। খারেজ ও রাফেদা এরা, এই দল দুটির নাম নেওয়া হলো এই কারণে যারা এরা ইসলামের ইতিহাসে মুসলিম জামাতের মধ্যে সর্বপ্রথম মুসলিম জামাতকে পরিত্যাগকারী বা মুসলিম জামাতকে ছেড়ে এবং মুসলিম ইমামকে কুফরির ফতোয়া দিয়ে যারা মুসলিম দলকে প্রত্যাখ্যান করে বের হয়ে যায়। এই কারণে সর্বপ্রথমে যখন কোনো লেখক কোনো দলের কথা বলেন যারা বিশেষ সাহাবিদের আকিদা এবং নিয়ম নীতিকে বর্জন করে আলাদাই একটা নিয়ম নীতিতে চলে যান, তখন এই দুটি নাম চলে আসে, একটি নাম হলো খাওয়ারেজ, দ্বিতীয়টির নাম হলো রাফেদা। বলছেন যে খালাফ তারা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা এবং তার সাহাবিদের তরিকার বর খেলাফ করেন, যেমন খারেজি ও রাফেজরা। ওয়া কা আহলুল কালাম, এভাবে আহলে কালামরাও, আহলে কালাম কারা? তর্কবাদীরা, যুক্তিবাদীরা। যুক্তিবাদীরাও হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবিদের তরিকার বর খেলাফকারী। আহলুল কালাম কথাটি আসবে, এটা ফিকহের চ্যাপ্টারও আসবে, তৌহিদের চ্যাপ্টারও আসবে। আহলুল কালাম কারা, কাদেরকে তর্কবাদী বলে, কাদেরকে যুক্তিবাদী বলে? ইমাম শাফি রহমতুল্লাহ আলাই এদেরকে খুব অপছন্দ করতেন এবং বলতেন এদেরকে চাপ্পল দিয়ে এবং বেত্রাঘাত করা দরকার, চাপ্পল দিয়ে মারা দরকার, বেত্রাঘাত করা দরকার। আহলুল কালাম কালাম হচ্ছে যারা নিজের বিবেককে, আকলকে শরীয় দলিলের উপর প্রাধান্য দেয়, তাদেরকে বলা হয় আহলুল কালাম। এখন বর্তমান যুগে ওই নামটা যাই মন তাই রাখাও, আহলুল কালাম, যুক্তিবাদী, লজিকবাদী, ফিলোসফিয়ান, আহলুর রায়, এ সকল হচ্ছে কাছাকাছি অর্থের। এরা কারা? এরা এরা হচ্ছে যারা নিজের বিবেককে শরীয় দলিলের উপর প্রাধান্য দেয়, এদেরকে বলা হয় আহলুল কালাম, আহলুর রায়। তো বলছেন যে খালাফ হচ্ছে তারা যারা এরকম করে, যেমন জাহমিয়ারা, মুতাজিলিরা, আশায়েরি, কাদারিয়া, মুরজিয়া, এরা সকলেই এমন দল ও সম্প্রদায় যারা নিজের আকলকে শরীয় দলিলের উপর প্রাধান্য দিত বা দিয়েছিল বা এখনো দেয়। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাআ তারা যারা সালাফের মানহাজে জীবনযাপন করে, যারা সালাফের মানহাজে চলে, এবং এই সালাফের মানহাজের মধ্যে সর্বপ্রথমে যিনি আসেন, যারা আসেন তারা হচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীগণ। আর ওই সকল সাহাবিদের মধ্যে বিশেষ করে খলাফায়ে রাশেদিন আবু বকর, উমার, উসমান ও আলী, বিশেষ করে এই চারজন খলিফা, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথীদের মধ্য থেকে, সাহাবিদের মধ্য থেকে এই চারজনের বিশেষ উল্লেখ করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খলাফা আর রাশেদিন আল মাহদিয়িন মিন বাদি আব্দু আলাইহি বিন নওয়াজিজ, তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরে থাকো, আমার খলাফায়ে রাশেদিন যারা হেদায়েত প্রাপ্ত তাদের সুন্নতকে আঁকড়ে ধরে থাকো, মিম বাদি আমার পরে, আব্দু আলী হাবিন নওয়াজিজ, চোয়ালের দাঁত দিয়ে কামড়ে ধরে থাকো, চেপে ধরে থাকো এদের এদের নিয়মকে এবং পদ্ধতিকে। এটা অনেক জায়গায় হাদিস বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন ওই সম্প্রদায় সম্পর্কে জিজ্ঞাসা করা হয় যারা একটি 73টি দলের মধ্যে একটি দল যারা জান্নাতে যাবে, ওদের সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হয় ওদের বৈশিষ্ট্য আলামত সম্পর্কে, তখন তিনি বলেছিলেন মান কানা আলা মিথলে মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমার উপর, আমি যার উপর প্রতিষ্ঠিত এবং আমার সাহাবারা যার উপর প্রতিষ্ঠিত, এর উপর যারা থাকবে তারাই হবে সেই নাজাতপ্রাপ্ত দল।
এতক্ষণে আমরা এটা বলতে পারি যে এখন যারা এই সালাফদের নিয়ম অনুযায়ী, তাদের আকিদা অনুযায়ী আকিদা রাখে, তাদের আমল অনুযায়ী আমল করে, দিনকে তাদের মতো বুঝার মতো বুঝে, এরকম লোককে আমরা বলতে পারি সে সালাফি, বা সে বলতে পারে আমি সালাফি। এই অর্থে যে আমি সালাফদের মতো আমি জীবনযাপন করি, আমার দিন ও আকিদা, আমার আমল ও আকিদা ও ইত্যাদি ক্ষেত্রে আমি সালাফদের অনুসরণ করে থাকি। তাই যারা সালাফদের অনুসরণ করে ওদেরকে সালাফি বলা যেতে পারে এই অর্থে। যদিও এই কাছাকাছি অর্থ আহলুস সুন্নাহ, কারণ আহলুস সুন্নাহ কারা, যারা আমরা শুনেছি যারা সুন্নতের অনুসারী, আর ওই সুন্নতের অনুসারীদের শীর্ষে রয়েছেন সাহাবায়ে কেরাম এবং তারপরের তাদের তাদের অনুসারী লোকেরা। আর যারা খারাপের নিয়ম অনুসরণ করবে, যারা যুক্তির প্রাধান্য দিবে দলিলের প্রতি, এরকম লোককে খালাফি বলা যেতে পারে, এরকম লোককে খালাফি বলা যেতে পারে। কারণ সালাফের মানহাজের উপজিটে যারা থাকবে তারা হবে খালাফ, আর খালাফের মতো যারা আচরণ করবে তাদেরকে তখন আমরা বলতে পারি যে সে খালাফি, সালাফি নয়। এই সময় আমি এই পরিভাষাটি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বলার পর শেখুল ইসলাম ইবনে তাইমিয়ার কিছু কথা এই সম্পর্কে আমি শোনাতে চাই। খালাফ যারা, যারা সালাফের তরিকাকে বর্জন করেছিল এবং দলিল ও প্রমাণে নিজের রায় ও বিবেককে প্রাধান্য দিয়েছিল, এই সকল লোকেরা নিজেকে সালাফি বলে না, বলতে চায় না, বরং খালাফি বলতে পছন্দ করে। অনেকে এটাকে স্বীকারও করেছে যে তারা সাহাবিদের তরিকার বিপরীত তরিকা নিয়েছে এবং তারা ইত্যাদি কথা বলেছে। যেমন একটি কথা, এই সকল ফিলোসফি এবং যুক্তিবাদী তর্কবাদের আহলুর রায় থেকে শোনা যায়, তারা একটি কথা বের করেছে, মানে একটি প্রবাদ বাক্য বের করেছে এবং নিজে যে তারা খালাফি এবং খেলাফ করেছে সালাফের, সেটাকে বড় করে এবং শুদ্ধ করে পেশ করার জন্য একটা কথা বলে, তারিকাতুস সালাফে আসলাম বলে, সালাফিদের তরিকা হচ্ছে নিরাপদ, নিরাপদ। আসলাম মানে নিরাপদ, সবচেয়ে নিরাপদ। ওয়া তারিকাতু হাউলায়ে, আর এদের তরিকা মানে এই খালাফিদের তরিকা বলছে, আলাম ওয়া আহকাম, বেশি জ্ঞানের ও বেশি হিকমতের। এটা এরকম খালাফি লোকদের তৈরি করা একটি বাক্য, যেটা ভুল বাক্য, বলে যে সালাফিদের তরিকা নিরাপদ মানে বিপদমুক্ত, কিন্তু এই পরের খালাফিদের তরিকা বলছে বেশি জ্ঞানের ও বেশি হিকমতের। তাহলে তো একদিকে না একদিকে সালাফিদের সালাফের তরিকাকে বর্জন করাই হলো। আপনি বলছেন যে এটা নিরাপদ, আবার বলছেন নিরাপদ, কিন্তু আবার বলছেন ওটা জ্ঞানের নয় এবং হিকমতের দিক দিয়ে তারপরেরা বেশি, তাহলে তাদেরকে ছোট করা হলো জ্ঞান ও হিকমতে। যাই হোক, আমরা এখানে শুনি শেখুল ইসলাম ইবনে তাইমিয়া মাজমুউল ফাতাওয়া চতুর্থ খণ্ড 156 এবং 159 পর্যন্ত কিছু কথা বলেছেন এই বিষয়ে, যে যারা খালাফি, যারা সালাফদের তরিকা অনুসরণ করেনি, যারা দলিল ও প্রমাণে শরিয়ার নসুসে নিজের রায় ও বিবেককে প্রাধান্য দিয়েছে, এদের সম্পর্কে তিনি যতগুলো দলের নাম একটু আগে শুনলেন, এ সম্পর্কে বিশেষ করে একটি দল যাদেরকে অনেকে আহলুস সুন্নাহ বলে থাকে বা অনেকে এটাকে আহলুস সুন্নাহ আসল মনে করে থাকে, সেই যুক্তিবাদী বা খালাফি তরিকাটার নাম হচ্ছে আশারি, আশারি মতবাদ। এই আশারি মতবাদের জনক হচ্ছেন আবুল হাসান আল আশারি। তিনি বলছেন যে ইন্না কাসিরাম, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া বলছেন, ইন্না কাসিরাম মিন আতবায়ে আবুল হাসান আল আশারি, আবুল হাসান আল আশারির অনুসারীদের অনেকেই, ইউসাররিহুনা বি মুখালাফাতি সালাফ, সালাফ তারা স্পষ্টই সালাফদের বিপরীত করে এবং মুখালাফাত করতে, স্পষ্টই মুখালাফাত করে, বিপরীত করে। বলছে ফি মিসলে মাসআলাতিল ঈমান, ঈমানের মাসআলায়, ওয়া মাসআলা তাবিরুল আয়াত ওয়াল আহাদিস, হাদিস এবং আয়াতের অপব্যাখ্যার বিষয়ে, ইয়াকুলুন তারা বলে, মাযহাবুস সালাফ আন্নাল ঈমান কাউলুন ওয়া আমালুন ইয়াজিদু ওয়া ইয়ানকুস, বলছে ঈমান হচ্ছে, সালাফদের মাযহাব হচ্ছে ঈমানের বিষয়ে
যে ইমান মুখে স্বীকৃতি দেওয়া, কাজে পরিণত করা বাড়ে এবং কমে। তাহলে আবুল হাসান আল আশারি বা এই মাতুরিদি মাজহাবের লোকেরা, আশারি মতবাদের লোকেরা, তারা সালাফকে এইভাবে কথা বলে যে মাজহাবের সালাফ এরকম, তারপর তখন নিজের কথা বলে, তাহলে সালাফের বিপরীতে তারা নিজের পরিচয় দেয়। এটা হলো এই তথ্য বুঝে যায়। তারপর বলছে ও আম্মাল মুতাকাল্লিমুন মিন আসহাবিনা, আবুল হাসান আল আশআরি মাতুরিদি সে বলছে আম্মাল মুতাকাল্লিমুন মিন আসহাবিনা, আর আমাদের সাথীদের মধ্য থেকে যারা যুক্তিবাদী, যারা মুতাকাল্লিম, তারা কি বলে, ফা মাযহাবুহুম কায়াত ওয়া কায়াত, তাদের মাযহাব হচ্ছে এরকম এরকম। এই সকল লোকেরা নিজেকে সালাফি থেকে, যে সালাফি মতবাদ থেকে যে নিজেকে দূরে রাখে বা একটা স্বতন্ত্র পরিচয় দেয়, সালাফিদেরকে আলাদা করে পরিচয় দেয়, তার একটি উপমা শুনলেন তাদের কথা থেকে। বলছেন আরো বলে কাদালিকা ইয়াকুলুন মাযহাবু সালাফ আন্না আয়া আন্না হাদিহিল আয়াত ওয়াল আহাদিস আল ওয়ারিদা ফিস সিফাত লা তাতাআউয়াল, বলে সালাফের মাযহাব হলো এই সকল আয়াত ও হাদিস যা প্রমাণিত সিফাতের অধ্যায়ে, সিফাতের অনুচ্ছেদে, সেটার কোনো তাবিল করা যাবে না, সেটার কোনো অপব্যাখ্যা দেওয়া যাবে না। ওয়াল মুতাকাল্লিমুন ইউরিদুনা তাআবিলাহা ইম্মা উজুবান ওয়া ইম্মা জাওয়াজান, কিন্তু মুতাকাল্লিমিনরা, যুক্তিবাদীরা, তারা এটার তাবিল করেন কোন সময় ওয়াজেব হিসাবে আর কোন সময় জায়েজ হিসাবে, মানে কোন সময় জায়েজ মনে করে, কোন সময় ওয়াজেব মনে করে। ওয়াযকুরুন আল খিলাফা বাইনা সালাফ ওয়া বাইনা আসহাবিহিম আল মুতাকাল্লিমিন, এবং সালাফ ও মুতাকাল্লিমদের মাঝে যে পার্থক্য হয়েছে, মতভেদ রয়েছে, সেটা তারা বর্ণনা করে। বলছেন শেখুল ইসলাম ইবনে তাইমিয়া, হাযা মানতুকু আলসানাতিহিম ওয়া মাসতুরু কুতুবিহিম, এটা তাদের জোবানে স্বীকৃত এবং তাদের কিতাবে এটা লিখিত। আফালা আকিলুন ইয়াতাবির, কোনো জ্ঞানী নেই কি যে ইব্রত হাসিল করবে, যে শিক্ষা নেবে, যেরকম কোনো জ্ঞানী নেই কি, ওয়া মাগরুরুন ইয়াজতাজির, আর এরকম কোনো অহংকারী নেই কি যারা নিজের অহংকার প্রত্যাখ্যান করবে। তো যাই হোক, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির এই কথা থেকে যেটা আমি আপনাদেরকে বুঝাতে চাইলাম সেটা হলো যে সালাফ থেকে, সালাফের পথ ও পদ্ধতিকে বর্জন করে যে সকল খালাফ ও মুতাকাল্লিমের দল পৃথিবীতে আবিষ্কার হয়েছে বা হয়েছিল বা এখনো আছে, তারা নিজেকে সালাফ থেকে বা সালাফি মত, সালাফি নিয়ম থেকে নিজেকে পৃথক করে এবং নিজেকে পৃথক করে পরিচয় দেয়, এবং পরিচয় দেওয়ার সময় বলে সালাফিরা এরকম বলে আর আমরা এরকম বলি। তাহলে বোঝা দরকার আমাদেরকে যে আসলে সালাফ কারা এবং সালাফের নীতি কি এবং কিভাবে সেটা মানা দরকার। যাই হোক, সংক্ষিপ্ত আকারে আজকের আলোচনার সারাংশ হলো সালাফ কথাটির আবিধানিক অর্থ হচ্ছে পূর্বসূরি, যারা পূর্বে বিগত হয়ে গেছে, আর শারি পরিভাষায় অর্থ হলো সালাফি তাদের বলা হয়, সালাফ তাদের বলা হয় যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী, এবং ওই সাথীদের মানে সাহাবাদের যারা অনুসরণকারী, তাদের তরিকা অনুযায়ী যারা, যারা তাদের তরিকা অবলম্বনকারী, বিশেষ করে তিনটি স্বর্ণযুগের আইম্মাদের মধ্য থেকে, তিনটি স্বর্ণযুগের আইম্মা যারা সালাফে সাহাবিদের অনুসরণকারী, এরকম লোকেরাও সেই সালাফের অন্তর্ভুক্ত। আর সালাফ কথাটির বিপরীত একটি শব্দ হচ্ছে খালাফ, খালাফ মানে পরে, খালাফ মানে যারা পরে আসে, বলছে প্রত্যেক ব্যক্তি যে পরে আসে তাকে খালাফ বলা যেতে পারে আবিধানিক অর্থে। আর পারিভাষিক অর্থে খালাফ হচ্ছে যারা রসুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা এবং তার সাথীর এবং সাহাবিদের তরিকার বিপরীতকারী, তারাই হচ্ছে খালাফ, বিশেষ করে আকিদার চ্যাপ্টারে, যেমন খারেজি ও রাফেজিরা এবং তর্কবিদরা, আহলুল কালামরা, যারা শরীয়ত দলিলের উপর নিজের জ্ঞানকে এবং বিবেককে ও রায়কে প্রাধান্য দেয়, যেমন জাহামিয়া, মুতাজিলা, আশায়রা, কাদারিয়া, মুরজিয়া ইত্যাদিরা। আর এই সকল খালাফরা, খালাফিরা অনেক সময় সালাফ থেকে নিজেকে পৃথক করেও পরিচয় দেয়, যার কিছু কথা আমরা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার আলোচনা থেকে শুনলাম। আল্লাহ তাআলার কাছে আশা করি
আল্লাহ যেন আমাদের প্রত্যেক ভাইকে সহি আকিদা অর্জন করার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন, সালাফদের অনুসরণে আমাদের আকিদা ও আমল ওই অনুযায়ী করার যেন আমাদের তৌফিক দান করেন। কারণ তারাই হচ্ছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী, যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিশ্চোখে দেখেছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমল করতে দেখেছেন, তাই তারাও ওরকম করেছে। আর ওইভাবেই আমাদেরকেও জীবনযাপন করতে হবে, কারণ সেটাই অরিজিনাল, তারাই আসল ইসলাম পৌঁছানোর ক্ষেত্রে এবং আমল করার দিক দিয়ে। তাদের যেটা দিনের জাজবা ছিল, যেটা তারা দিনকে দিনের জন্য করেছিল এবং বুঝেছিল, সেই বুঝ ও করা আমাদের এই যুগের জন্য অত সহজ না। সেই জন্য তাদের অনুসরণে এবং তাদের নিয়মে আমাদের আকিদা ও আমল হবে, এবং আমরা সেই সকল সালাফের অনুসারী, পদাঙ্ক অনুসারী হব, এবং আমরা নিজেকে সালাফি বলবো বা সালাফের পথ অনুযায়ী জীবনযাপন করব। এতে কোনো আমাদের দ্বিধা থাকতে পারে না, বরং এটা খুবই সৌভাগ্যের বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, খায়রুল কারনে কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সর্বোত্তম শতাব্দী হচ্ছে আমার শতাব্দী, তারপরে তার পরের শতাব্দী, তারপরে তার পরের শতাব্দী। এই জন্য সে সকল যুগে যে সকল আলেম ও ওলামা এবং জ্ঞানী সাহাবা এবং তাবেইন ও তাবা তাবেইনদের যুগে হয়েছিল, সেই সকল জ্ঞান এবং সেই সকল পণ্ডিতের জ্ঞানটুকুই যদি আমরা আজ চর্চা করি আর বলি ও মানি, তাহলে আমাদের জন্য যথেষ্ট, আমাদের জন্য যথেষ্ট। তারা এমন কিছু বিষয় ছেড়ে যাননি, এমন কিছু হাদিসের কোরআনের তফসির ও ব্যাখ্যা রেখে যাননি যে আমাদের এখন নতুন করে করার প্রয়োজন আছে, বরং সেটাই আমাদের জন্য যথেষ্ট। হ্যাঁ, তবে যুগের পরিবর্তনে কিছু নতুন জ্ঞান বিজ্ঞানের কিছু যোগ হবে, তাতে কোনো অসুবিধা নেই। এই জন্য যারা সালাফে সালেহিনদের এই সকল জ্ঞান ও ও দিনের যে খিদমত রেখে গেছেন সেগুলো যখন দেখেন, তখন তারা বলেন, কাম তারাকাল আউয়ালুনা লিল আখিরিনা, প্রথমের পূর্বের লোকেরা পরের লোকদের জন্য কত কিছুই না রেখে গেছেন। ও মা আলানা লিল বালাক। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।